মৌসুমি বায়ুর প্রভাবে সকাল থেকে ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে চট্টগ্রামের জনজীবন মারাত্মক দুর্ভোগের শিকার হন এইচএসি পরীক্ষার্থীরা বর্ষণের কারণে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয় বিশেষ করে নগরীর দুই নম্বর গেট খুলসি রেলগেট কাতালগঞ্জ আগ্রাবাদ সহ বেশ কিছু এলাকায় পানিতে তলিয়ে যায় সড়ক ফলে সাধারণ মানুষের ভোকান্তির শেষ ছিল না পাশাপাশি আজ থেকে শুরু এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে চরম দুর্ভোগে পড়তে হয় কাপাসকুলা সহ নিচু এলাকার কিছু কেন্দ্রে পানি ঢুকে পড়ে ফলে যাতায়াতে কষ্টের শেষ ছিল না এবছর চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন এক লাখ ছয় হাজার চৌত্রিশ শিক্ষার্থী নগদের কাছে সব প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচাট সবচেয়ে কম দশকে কেডি আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সকর্মী ইবেন মিট, ইবেন মঞ্জুর এই কিছুক্ষণ আগে পরীক্ষা শেষ হয়েছে এবং পরীক্ষার্থীরা তাদের বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তবে এখন এই মুহূর্তে পানি নেমে গেছে অধিকাংশ জায়গা থেকে আর এই যে কিছুক্ষণ বৃষ্টিও বন্দর সবশেষ এক ঘন্টা যাবৎ কোনো বৃষ্টি নেই যার কারণে পরীক্ষার্থীরা আসার সময় যে দুর্ভোগ ছিল সেই দুর্ভোগ যাওয়ার সময় অনেকটা কম হয়েছে তবে আসার সময় দুর্ভোগটা আসলে তাদেরকে মারাত্মক ভুগিয়েছে অনেক পরীক্ষার্থী যথাসময় কেন্দ্রে উপস্থিত হতে পারেনি পাশাপাশি পরীক্ষার্থীরা কেউ হাঁটু পরিমাণ কেউ কোমর পরিমাণ পানি পার হয়ে তারপরে কেন্দ্রে পৌঁছাতে হয়েছে বিশেষ করে যানবাহনের সংকট ছিল চরম এবং এই সুযোগে যানবাহন বিশেষ করে সিএনজি অটোরিকশা এবং রিক্সা সব কিছুরই কিন্তু ভাড়া আসলে দ্বিগুণ তিনগুণ পর্যন্ত ভাড়া নিয়েছেন এবং অনেকগুলো কেন্দ্রে আসলে যেহেতু ভারী বৃষ্টিপাত হয়েছে অনেক কেন্দ্রে বিদ্যুৎ ছিল না অন্ধকারের মধ্যে অনেক কেন্দ্রে পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছেন বাইরে অভিভাবকরা আসলে চরম দুশ্চিন্তা নিয়ে অপেক্ষা করছিলেন এবং পরীক্ষার্থী যেটি বলছেন আসলে এই যে বর্ষা মৌসুমে এইচএসি পরীক্ষা নেওয়ার বিষয়টি তারা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আসলে যে দাবি জানিয়েছেন আগামীতে যেন পরীক্ষা নেওয়ার আগে যেন এই বিষয়টি মাথায় রেখে বর্ষার আগে এবং পরে এই দুই সময়ের মধ্যে যেন পরীক্ষা নেওয়া হয় সে দাবি তারা জানিয়েছেন আর এছাড়া জলবদ্ধতার যে সমস্যা সেটি কিন্তু আসলে এই মুহূর্তে ভাটা চলছে যার কারণে পানি কিন্তু দ্রুত নেমে গেছে সবশেষ এক ঘন্টায় আমরা নগরীর বিভিন্ন জায়গা থেকে পানি নামতে দেখেছি আর এছাড়া এই মুহূর্তে বিভিন্ন জায়গায় পানি এখন নেমে গেছে আর এই যে পাশাপাশি যারা শিক্ষার্থীরা তারা আগামী পরীক্ষা যেহেতু আবহাওয়ার পূর্বাভাস যেটি বলেছে যে আগামী কয়েকদিনও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সে ভারী বৃষ্টিতে আসলে পরীক্ষার্থীরা কিভাবে কেন্দ্রে পৌঁছাবে পাশাপাশি জলাবদ্ধতা হলে কিভাবে তারা সকালবেলায় সঠিক সময় কেন্দ্রে পৌঁছাবে সে বিষয়টি নিয়ে তাদের মধ্যে দুশ্চিন্তা রয়েছে এবং আরেকটি বিষয় যেটি পরীক্ষার কেন্দ্রে যেহেতু বিদ্যুৎ চলে যায় সে বিষয়টি তারা পরীক্ষা কেন্দ্রগুলোতে জেনারেটারের ব্যবস্থা করার জন্য জোর দাবি জানিয়েছেন পরীক্ষার্থী এবং অভিভাবকরা আর অফিসগামী যাত্রীরাও কিন্তু সকালবেলা থেকে যথেষ্ট দুর্ভোগ পোহা পোহাতে হয়েছে তাদেরকে তো মঞ্জু এ ছিল এখন চট্টগ্রামের জলাবদ্ধতা এবং বৃষ্টির আপনাকে দর্শক ভারী বর্ষণের কারণে চট্টগ্রামে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার যার ফলে ভোগান্তিতে পড়েছেন এই চিত্র সমমানের পরীক্ষার্থীরা সে খবর জানাত সহকর্মী ইভেনবিট ভারী বর্ষণের কারণে পাহাড় ধসের আশঙ্কা আছে পার্বত্য জেলায় এ বিষয়ে জানাতে যুক্ত হবেন সহকর্মীরা প্রথমে বান্দরবান থেকে যুক্ত হবেন সহকর্মী ইয়াসিরকে এবং কক্সবাজার থেকে যুক্ত হবেন সহকর্মী আজিম নিহাত প্রথমে চলে যাচ্ছে বান্দরবানে ইয়াসিনুল হাকিমের কাছেই ইয়াসিন জোবাইয়ের আসলে গতকাল রাত থেকে বা আজকে সকাল থেকে বলতে গেলে গুড়িগুড়ি কিছুক্ষণ থেমে থেমে আবার এরপরে কিছু কিছুক্ষণ বর্ষণের কারণে পাহাড়ের যে রয়েছে রয়েছে সেখানে কিন্তু বৃষ্টির এবং পাহাড়ে যে ঝুঁকিপূর্ণ ভাবে মানুষ বসবাস করছে তাদেরকে নিরাপদে সরিয়ে যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু আগে থেকে আসলে সতর্কতা জানানো হচ্ছিল তাদেরকে নিরাপদে রাখা হয় আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছিলাম তারা আমাদেরকে যেটি জানিয়েছে গত কয়েকদিন ধরে এই যে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিটা আজকে সকাল থেকে যে বৃষ্টিটা হচ্ছে এটা কয়েকদিন অব্যাহত থাকতে পারে বিশেষ করে এই বছর চলিত বছরে বেশ কিছু গরমের কারণে পাহাড়ের মাটি গুলো অনেকটা ফাঁপা হয়ে গেছে সেই মাটি গুলোর কারণে কিন্তু আসলে বৃষ্টিতে এবারে পাহাড় আশঙ্কাটা তারা বেশি দেখছে যার কারণেই পাহাড়ে যারা পালদেশে বসবাস করছে তাদেরকে নিরাপদে সরিয়ে আসার জন্য আবহাওয়া হচ্ছে যেমন এখন বৃষ্টি না থাকলে সকাল থেকে কিন্তু বেশ বৃষ্টি এবং কিছুক্ষণ পর আবারও বৃষ্টির একটা আশঙ্কা তারা দেখছে বলে আমাদেরকে জানিয়েছে এবং এই বৃষ্টিটা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আমরা জেলা প্রশাসক সামনে একটু জিনিস কথা বলেছিলাম তিনি আমাদেরকে জানিয়েছে বান্দরবান জেলায় যে সমস্ত মানুষ পাহাড়ে যে কোনোভাবে বসবাস করছে তাদেরকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আসার জন্য তথ্য পক্ষ থেকে পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তারা মাইকিং করা হচ্ছে মানুষকে নিরাপদে রাখা যায় তবে এই বৃষ্টিতে মানুষকে নিরাপদে থাকার জন্য প্রশাসন এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি আমাদেরকে জানিয়েছে সব মিলিয়ে কিন্তু পাহাড়ের যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে তাদেরকে নিরাপদে আনার জন্য বারবারই প্রশাসনের পক্ষ থেকে তাগিদ দিলেও কিন্তু তারা তাদের শেষ আশ্রয় কিন্তু নিরাপদে আসার জন্য তারা অনেকটা অনিয়াহা প্রকাশ করে এবং বলতে গেলে সাংগু নদীর পানি এখন অনেকটা আসলে বাড়তে শুরু করেছে ইয়াসিন ধন্যবাদ আপনাকে দর্শক এবার যাবো কক্সবাজারে সেখানকার অবস্থা জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আজিম নিহাত আজিম হ্যাঁ জুবাইয়ের কক্সবাজারেও গতকাল থেকে অর্থাৎ গতকাল বিকেল থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে ফলে আজকে সকাল নয়টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের যে তথ্য আজকে সকাল গতকাল থেকে আজকে সকাল নয়টা পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় একশো দুই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এটি চলতি বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত বলা হচ্ছে এবং আপনি জানেন এই বৃষ্টিপাতের মধ্যে চলতি বছরের শুরুতেই কিন্তু কক্সবাজারে দোষের ঘটনা ঘটেছে এবং এই দসে এখন পর্যন্ত বারো জনের মৃত্যু হয়েছে এর মধ্যে দুজন কক্সবাজার শহরে এবং বাকি দশজন রোহিঙ্গা ক্যাম্পে সহকর্মী ইয়াসিনুল হাকিব যেটি বললেন যে চলতি গ্রীষ্মকালে আমরা যেটি যে যে বিষয়টি দেখেছি যে ব্যাপক হারে পাহাড় কাটা চলেছে কক্সবাজার শহর এবং আশপাশের বিভিন্ন জায়গাতে ফলে বর্ষাকাল আসার শুরুতেই কিন্তু এই পাহাড়দোষের ঘটনাগুলো ঘটছে এখন পর্যন্ত বলা যায় যে এই বৃষ্টিপাতের মধ্যে গত দুই একদিন ধরে দশের এখন পর্যন্ত কোনো ঘটনা ঘটেনি তবে আবহাওয়া অধিদপ্তর এবং জেলা প্রশাসনের বিভিন্ন তথ্য বলছে যে দশের ব্যাপক একটা আশঙ্কা রয়েছে যার ফলে গত কয়েকদিন ধরে তারা বিভিন্ন জায়গায় তারা সচেতনতার সৃষ্টি করছে এবং লোকজনকে গতকাল রাতেও নিয়ে আসার চেষ্টা করেছিল কিন্তু এখনও পর্যন্ত পাহাড় থেকে কেউ সরেনি ফলে এই দুর্যোগের সময়ে লোকজনের যে আসা না আসা এবং আসতে না যাওয়ার যে ব্যাপারটা এর মধ্যে আরও বেশি প্রাণহানির আশঙ্কাটা প্রবল হচ্ছে ফলে এই বর্ষায় প্রশাসনকে আরও বেশি কঠোর হওয়ার জন্য স সচেতন নাগরিকরা তারা আরও বেশি আবেদন জানিয়েছে যাতে করে প্রশাসন কঠোর অবস্থায় গিয়ে লোকজনকে নিরাপদে সরিয়ে নিয়ে আসে জোবাইর আজিম ধন্যবাদ আপনাকে দর্শক ভারী বর্ষণের কারণে হার ধস্যের আশঙ্কা আছে সে খবর জানাতে কক্সবাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আজিম নেহাদ এর আগে বান্দরবান থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইয়াসিনুল হাকিম